জয়রাম। শ্রী শ্রী ঠাকুর মহাশয় রাজশাহীতে আসিলেন শ্রীযুক্ত অখিল রায় মহাশয়ের বাসা বাড়িতে। তৎকালীন অবিভক্ত বঙ্গীয় সরকারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত যোগেশচন্দ্র গুহ মহাশয়ও সেই সময়ে বদলি হইয়া রাজশাহীতে কর্মরত। অখিলবাবুর গৃহে অবস্থানকালে একদিন ঠাকুর মহাশয় অখিলবাবুর বালক পুত্রকে যোগেশবাবুর গৃহে পাঠাইলেন 30টি টাকা চাহিয়া আনিতে। বালক ঠাকুরের আদেশ পাইয়া তৎক্ষণাৎ ছুটিল যোগেশবাবুর গৃহাভিমুখে। বালক চলিয়া গেলে তাহার পিতা অখিলবাবু ঠাকুর মহাশয়কে বলিলেন, যোগেশবাবু টাকা দিবেন না, চপল মতি বালক যদি পথে টাকা হারাইয়া ফেলে কিংবা খরচ করিয়া ফেলে, এই আশঙ্কা করিয়া যোগেশবাবু ছেলের হাতে টাকা কখনোই দিবেন না। বস্তুত পক্ষে তাহাই হইল, অখিলবাবুর অনুমান সত্য হইল। যোগেশবাবু ওই সমস্ত কথা বিবেচনা করিয়া এবং সত্যই ঠাকুর মহাশয়ের টাকার প্রয়োজন আছে কিনা এইসব না জানিয়া তৎক্ষণাৎ চঞ্চল বালকের হাতে অতগুলি টাকা দেওয়া সমীচীন মনে করিলেন না। যখনকার কথা বলা হইতেছে তখন 30 টাকার মূল্য এখনকার তুলনায় অনেক। যাহা হোক, যোগেশবাবু বালককে বলিয়া দিলেন, বিকালবেলায় ঠাকুর দর্শনে গেলে তিনি স্বহস্তে ঠাকুর মহাশয়কে টাকা দিয়া আসিবেন। বালক ঘরে ফিরিয়া ঠাকুরকে সবিস্তারে জানাইল যোগেশবাবুর কথা। বিকালবেলায় যোগেশবাবু ঠাকুর দর্শনে আসিয়া জানিতে পারিলেন প্রকৃতই ঠাকুর মহাশয় অখিলবাবুর বালক পুত্রকে টাকা চাহিয়া আনিতে তাহার নিকট পাঠাইয়াছিলেন। তখনই যোগেশবাবু ঠাকুর মহাশয়কে 30 টাকা দিয়া দিলেন। পরের দিন ঠাকুর মহাশয় সেই 30 টাকা হইতে 10 টাকা কাশীধামে এক বৃদ্ধার ঠিকানায় অখিলবাবুকে মনি অর্ডার করিয়া পাঠাইয়া দিতে বলিলেন। মাঝে মধ্যেই ঠাকুর ওই বৃদ্ধাকে টাকা পাঠাইতেন। বাকি 20 টাকার 10 টাকা ঠাকুর মহাশয় স্বয়ং তাহার রেলপথের ভাড়া বাবদ রাখিয়া অবশিষ্ট 10 টাকা অখিলবাবুকে গচ্ছিত রাখিতে বলিলেন। অখিলবাবু ঠাকুর প্রদত্ত 10 টাকা গচ্ছিত রাখার অনিচ্ছা প্রকাশ করিয়া ঠাকুর মহাশয়কে বলিলেন, আর্থিকভাবে সচ্ছলতা আমার নাই, অভাবের সংসার, ছেলে পেলে লইয়া থাকি, এই অবস্থায় গচ্ছিত টাকা হঠাৎ প্রয়োজনে খরচ করিয়া ফেলিলে সময় মতো ফেরত দিতে পারিব না, তাই এই টাকা রাখিতে চাহি না। অখিলবাবুর কথা শুনিয়া তাহার দিকে চাহিয়া ঠাকুর মহাশয় শ্রীমুখে বিস্ময় প্রকাশপূর্বক গম্ভীর হইয়া কহিলেন, ও আপনার যে আলাদা সংসার, আলাদা টাকা আছে, এ তো আমার জানা ছিল না। আমি তো জানি সংসারও আমার, টাকাও আমার। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনিয়া অখিলবাবু আর নিজেকে সংবরণ করিয়া রাখিতে পারিলেন না। এত প্রেম, এত ভরসা, পরম দয়াল করুণার সাগর শ্রী শ্রী রাম ঠাকুর ছাড়া কে দিতে পারেন, ইত্যাদি ভাবিতে ভাবিতে অখিলবাবু ঠাকুরের শ্রীপদে লুটাইয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। ঠাকুর মহাশয় তাহার পিঠে হাত বুলাইয়া দিতে দিতে বলিলেন, আমি তো আপনাগো ঘরে ঢুকতেই চাই, আপনারা ঢুকতে দেন কই। জয় রাম, জয় গোবিন্দ।